সোশ্যাল মিডিয়া ফর এম্পাওয়ারমেন্ট 2018 অ্যাওয়ার্ডের জন্য আমরা সার্চ ইংলিশ শর্টলিস্টেড হয়েছি এবং এটি একটি আন্তর্জাতিক পুরস্কার, এই জন্য অবশ্যই আমরা অত্যন্ত আনন্দিত। তবে সেই সাথে এও বলতে চাই যে সার্চ ইংলিশের বয়স এখনও 2 বছর হয়নি, 22 মাস হবে এই পহেলা মেতে, এবং এত অল্প সময়ের মধ্যে এত বড় অর্জন, আমরা অবশ্যই খুব গর্বিত। আমরা চাই এই ধারা যেতে অব্যাহত থাকে। আরও কয়েকটি দেশ থেকে আমাদের সাথে নানাভাবে বিভিন্ন ইস্যু অফার নিয়ে যোগাযোগ করা হয়েছে। হয়তো এই বছরে আমরা বাকি 8 মাসে অন্তত আরও 8টি এই ধরনের পুরস্কার না হলেও 8টি বলার মতো আমরা আসলে কিছু দেখাতে পারবো, এমন মোটামুটি সেই ধরনের অর্জন বা সুনাম পাইপলাইনে চলে এসেছে। তো একটা আনন্দের ব্যাপার, একটা দিক হচ্ছে কিছুটা বেদনার ব্যাপার যে আমরা আসলে বাংলাদেশে বসেই করছি। বাংলাদেশে একটি ফেসবুক গ্রুপ যা পুরো এশিয়ার মধ্যে প্রথম ফেসবুক অফিসিয়ালি ভিডিও করেছে আমাদেরকে নিয়ে পুরো এশিয়ার মধ্যে, এবং ফেসবুক বিজনেস অক্টোবর মাসে দেখানো হচ্ছে, কিন্তু বাংলাদেশ থেকে আমাদের সেটা মিডিয়া বলি বা সরকারি বিভিন্ন সংস্থা বা মন্ত্রণালয় বলি, এমনকি বেসরকারি বড় বড় যে কোম্পানি বা অ্যাসোসিয়েশন, কোনো জায়গা থেকে আসলে আমাদের সেভাবে বাংলাদেশের কোনো কিছুই হয়ে ওঠেনি। এটা হয়তো আমাদেরও ব্যর্থতা আছে যে আমরা ওইভাবে যোগাযোগ করিনি, আমরা বিদেশে কারোর সাথে যোগাযোগ করিনি, যা করার তারাই নিজেদের থেকে এসে, যেমন এই অ্যাওয়ার্ডেও আমাদেরকে ইনভাইট করা হয়েছিল যেটা আমরা অংশ নেই। তো এইভাবে আমরা আশা করছি যে আস্তে আস্তে বাংলাদেশ থেকে আমাদের স্বীকৃতি আসবে। পুরস্কারের মনোনয়ন, এই ধরনের একটি আন্তর্জাতিক পুরস্কারে বাংলাদেশ থেকে আরও 2টি প্রজেক্ট মনোনয়ন পেয়েছে, তার মধ্যে একটি হচ্ছে বিবিসি ফাউন্ডেশনের এবং আরেকটি হচ্ছে ইউনিসেফের, এবং এই ধরনের অবশ্যই আমরা জাতিসংঘ বা বিবিসি এত বড় বড় 2টি সংস্থার পাশাপাশি আমরা সার্চ ইংলিশ একেবারে এখন আমরা একটা রাস্তার কোম্পানি বলি, রাস্তার অর্গানাইজেশন বলি, তো এটা তাদের সাথে মনোনীত হতে পেরে আমরা অত্যন্ত গর্ববোধ করছি। আমরা আশা করি যে এই ধারা অনেক বেশি দূর যাবে, তবে এর কৃতিত্ব আমি দেবো হচ্ছে একেবারে সাধারণ মানুষের, কারণ সার্চ ইংলিশ আমি প্রথম থেকে বলেছি যারা ইংরেজি পারে না, যারা ইংরেজিতে কাঁচা এবং যারা ইংরেজির কারণে যাদের জীবন ধ্বংস হয়ে গেছে, পরীক্ষায় ফেল করেছে, চাকরি পাচ্ছে না, এই ধরনের লোকদের জন্য, এবং আমরা এই আমরা সবসময় চাই, স্বপ্ন দেখি প্রথম থেকেই যে একসময় বাংলাদেশের প্রতিটা গ্রামে সার্চ ইংলিশ চলে যাবে। সার্চ ইংলিশ চলে যাবে মানে হচ্ছে এই প্ল্যাটফর্মে এসে মানুষ 24 ঘন্টা দিন রাত প্র্যাকটিস করবে, ইংরেজি চর্চা করবে একদম বিনামূল্যে, শুধু একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকলে যথেষ্ট হচ্ছে, আমাদের ওয়েবসাইটের কন্টেন্টও সব কিছু বিনামূল্যে দেওয়া আছে। তো এটা করবে, শুধু আমাদের ওয়ার্কশপ হচ্ছে টাকা দিয়ে করতে হয়, সেটা সামান্য কয়জন করে, তো এর বাইরে আমাদের অন্য যা কিছু হচ্ছে 100% বিনামূল্যে। তো আমরা আশা করি বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে 2018 সালে হয়তো হবে না, 2019 সালের মধ্যে হয়ে যাবে, একজন হলেও ইংরেজিতে চর্চা করে যাতে দক্ষ হয় এবং সেই গ্রামের সব লোক প্রয়োজন হলে তার কাছ থেকে ইংরেজিতে শিখতে পারে। আমাদের বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা, আগামী 10 বছরে আসলে সব গ্রামে একজন ভালো ইংরেজি টিচার পাওয়া যাবে বলে আমরা আশা করি না, যদি হয় খুব ভালো, তাহলে আমাদের সার্চ ইংলিশের এই কষ্টটা করতে হবে না, আমরা অন্য কোনো দিকে মন দিব, ইংরেজি ভাষা অনেক কিছু করার আছে। তো কিন্তু না হলেও আমরা আশা করছি আগামী 1 বছরের মধ্যে বা 1.5 বছরের মধ্যে বাংলাদেশের সব গ্রামে ইংরেজি চর্চার একটা সংস্কৃতি তৈরি হবে এবং ইংরেজিকে নিয়ে ভয় আর লজ্জা বলে বাংলাদেশে কিছু থাকবে না। ইংরেজিতে দুর্বলতা আগামী 3-5 বছরের মধ্যে বাংলাদেশে একটা অতীতকালের ব্যাপার হবে, এটা হচ্ছে আমাদের স্বপ্ন, এবং এটা যেদিন হবে সেটা অবশ্যই, সেই দিনটা অবশ্যই আমাদের সবচেয়ে সুখের দিন হবে, এবং আমরা সেই দিন আসলে মনে করব যে আমরা সার্থক হয়েছি, সফল হয়েছে। কারণ এখন 10 লক্ষ লোকের গ্রুপ হয়ে গেছে, আগামী 7 দিনের মধ্যে 11 লক্ষ হয়ে যাবে, এই বছরের মধ্যে হয়তো 20-30 লাখ লোক হয়ে যাবে, এবং আমাদের এখন ভারত থেকে অনেক বেশি সংখ্যায় লোক যোগ দিচ্ছে, যদিও ভারতে আমাদের কোনোরকম প্রমোশন নেই, কিন্তু অনেক বেশি লোক যোগ দিচ্ছে, 1,20,000 প্রায় হয়ে গেছে, পাকিস্তানে প্রায় 30,000 হয়ে গেছে। তো একমাত্র দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান মিলে এই গ্রুপে একসময় 100 মিলিয়ন বা 10 কোটি লোক হলেও তারপরে অনেক লোক আসার সম্ভাবনা থাকবে। তো আমাদের আগামী 1 বছর না, আগামী 10 বছর ধরে হয়তো আমাদের মেম্বার বাড়তেই থাকবে, ওয়েবসাইটের জনপ্রিয়তা বাড়তেই থাকবে, মানুষ আরও বেশি সংখ্যায় যোগ দিবে। এখন প্রতিদিন 2 লক্ষ লোক একবার হলেও লগ ইন করে, এবং এই ডাটাগুলো, পরিসংখ্যানগুলো আমাদের বানানো না, দাবি করা না, একবার ফেসবুকের নিজস্ব ইনসাইট গ্রুপ ইনসাইট থেকে দেওয়া, যাদের গ্রুপ আছে তারাই বুঝবেন আমি কি বলছি। তো আমরা আশা করি, কিন্তু সেদিনই আমরা সার্থক হবো, যেদিন বাংলাদেশে বেশিরভাগ লোক, বিশেষ করে গ্রামের লোক, ইংরেজিকে আর ভয় পাবে না, ইংরেজিতে দুর্বলতা অতীতকালের ব্যাপার হবে। কত 2016 সালে 2017 সালেই 2 লক্ষের উপর শুধু ইংরেজিতে ফেল করেছে, গত বছর সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রায় 80% পরীক্ষার্থী ইংরেজির কারণে ফেল করেছে। তো এগুলো আমাদের জন্য আসলে খুব সুখকর ব্যাপার না,
এবং এই ধারাকে যদি বদলাতে হয়, ডিজিটাল বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, ভারতের আইটি আউটসোর্সিং রপ্তানি আয় হচ্ছে $150 বিলিয়ন মতো। আচ্ছা, ভারত বাদে যে ফিলিপাইনের জনসংখ্যা আমাদের থেকেও কম, সেই ফিলিপাইনের আইটি আউটসোর্সিংয়ের আয় এখন প্রায় $25-30 বিলিয়ন হয়ে গেছে। বাংলাদেশের থেকে জনসংখ্যা কম, বাংলাদেশের থেকে মাথা পিছু আয় যে খুব বেশি তাও না, যেটা 10 বছর বা 12 বছর আগে ওদের মাত্র $1 বিলিয়ন ছিল, সেটা এখন $25-30 বিলিয়ন হয়ে গেছে। বাংলাদেশে কিন্তু আমরা এখনও $1 বিলিয়ন যেতে পারিনি, আমরা এখনও $500 মিলিয়ন কাছাকাছি যাচ্ছি। এটা কেন? ফিলিপাইন ভারতে ইংরেজি জানা দক্ষ কর্মীর অভাব নেই, এই জিনিসটা আমাদেরকে যেভাবে করতে হবে। আর সার্চ ইংলিশ আমরা সবসময় বলেছি যে একদম সাধারণ মানুষের গ্রুপ, সাধারণ মানুষে এখানে দিনরাত 24 ঘন্টা প্রতিদিন প্রায় 2000 পোস্ট দেয়, তার থেকে আমরা 500-700 আপলোড করি, 24 ঘন্টা 24,000 কমেন্ট আসে ইংরেজিতে, এবং প্রতিদিন যেটা বললাম 2 লক্ষের বেশি লোক লগ ইন করে। তো যখন আমরা শুরু করি 22 মাস আগে বা 21.5 মাস আগে, তখন সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতো যে বাংলাদেশি মানুষ হাজার হাজার লোকের সামনে ভুল ভাল ইংরেজি ভয়ে লজ্জায় লিখবে না, কিন্তু সেটা আমরা ভুল প্রমাণিত করেছি। এবং সার্চ ইংলিশের যে প্রতিদিন যে পরিমাণ পোস্ট কমেন্ট আসে, বেশিরভাগ বাংলা ভাষার গ্রুপে ওই পরিমাণ আসে না, আমরা হয়তো 95% গ্রুপের থেকে এগিয়ে আছে। আর ইংরেজিতে মানুষ প্রতিদিন একদম 24 ঘন্টায় কমেন্ট লিখছে, পোস্ট দিচ্ছে, এটা কত বড় একটা ব্যাপার সেটা আমরা সবাই আসলে বুঝতে পারি। এবং সাধারণ মানুষের গ্রুপ এটা, এবং সাধারণ মানুষের গ্রুপের একজন বড় উদাহরণ হচ্ছেন আমাদের অনুপমা সরকার বা অনু আপু। তো তিনি একেবারে 10 মাস 11 মাস আগে ইংরেজিতে ডাবল সি থেকে এখন আমাদের তিনি চ্যাম্পিয়ন। তো এরপরে আমরা তার থেকে শুনবো। আর সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। সার্চ ইংলিশ সোশ্যাল মিডিয়া ফর এম্পাওয়ারমেন্ট 2018 মনোনীত হয় আমি অনেক আনন্দিত এবং গর্ববোধ করছি সার্চ ইংলিশের একজন মেম্বার হয়ে, কারণ শুরুতে যখন সার্চ ইংলিশে আমি জয়েন করি তখন হচ্ছে 2.5 লক্ষ+ মেম্বার ছিল, কিন্তু এই 11 মাসের ব্যবধানে আজকে সার্চ ইংলিশের মেম্বার সংখ্যা হচ্ছে 10 লাখ ছাড়িয়ে গেছে। এখন শুধু হচ্ছে আমরা হয়তো মেম্বার সংখ্যা দিন দিন বাড়তে থাকবে, কিন্তু আমরা যারা হচ্ছে অ্যাক্টিভ আছি তারা যাতে রেগুলার প্র্যাকটিস করি এবং আমাদের অ্যাচিভমেন্ট বা হচ্ছে ডেভেলপমেন্ট বা ইম্প্রুভমেন্ট যেটাই বলি না কেন সেটা যেন রেগুলার হয়, রেগুলার যেন আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমরা সার্চ ইংলিশ থেকে কিছু নিতে পারছি। হয়তো সার্চ ইংলিশ আজকে হয়তো ইন্ডিয়ার মধ্যে গেছে, এক সময় ওয়ার্ল্ড ওয়াইড হয়ে যাবে, কিন্তু তখন আমরা কিন্তু আফসোস করবো যে না আমি সার্চ ইংলিশের মেম্বার ছিলাম, শুরুর দিকে ছিলাম, কিন্তু আমি প্র্যাকটিস করিনি, রেগুলার থাকিনি, দেখে কিন্তু আজকে আমি যেখানে আমার অবস্থান ছিল আমি সেখানেই আছি। সার্চ ইংলিশ এগিয়ে যাচ্ছে হচ্ছে আরও হয়তো কিছু মেম্বার যারা অ্যাক্টিভ হচ্ছে, এই জন্য বলবো যে যারা হচ্ছে সার্চ ইংলিশে আছে বা সাইলেন্ট মেম্বার হিসেবে আছে তাদেরকে বলবো যে আপনারা প্র্যাকটিস করেন ইংলিশ। আজকে হয়তো ইংলিশের কারণে আমরা জবে সাফার করছি, কেউ হয়তো বিজনেসে বা যেখানে বা পড়াশোনায় সব জায়গায় কোথাও না কোথাও কিন্তু সাফার করছি, কিন্তু যাতে আমাদের হচ্ছে সার্চ ইংলিশ আমাদের কাছে এরকম একটা প্ল্যাটফর্ম থাকতে আমরা যদি কাজে না লাগাই তাহলে কিন্তু লুজার আমরাই। এই জন্য বলবো যে সবাই প্র্যাকটিস করেন এবং সার্চ ইংলিশ সামনে এগিয়ে যাচ্ছে এবং আমি সার্চ ইংলিশের সাথে থেকে যাতে আরও ভালো কিছু করতে পারি এটাই সবার কাছে চাই, দোয়া চাই। আর আপনারা যারা আছেন অ্যাক্টিভ থাকেন এবং ভালো কিছু করেন। ধন্যবাদ।